আমরা আসলে আজ প্রায় কয়দিন হলো, 1 মাস 10 দিন, 1 মাস 10 দিন, 1 মাস 10 দিন হলো। তারপরও আমরা বিশেষ করে আমি প্রশাসনিক সরকারকে ধন্যবাদ দেবো যে আমাদের আগে থেকে অনেক সময় লাগতো, এখন তারপরে যে যে এনরা এত সহযোগিতা করছে, ঢাকা মেডিকেলে ডাক্তাররা একটু সহযোগিতা করছে আমাদেরকে, সিআইডি থেকে সহযোগিতা করছে, হ্যাঁ রেলওয়ে পুলিশ বিশেষ করে ওসি সাহেব, তারপরে ফেরদ সাহেব, এনরা আমাদেরকে প্রচণ্ড, এবং আমাকে আগেই ওনারা ফোন দিয়েছেন, আমি তো খোঁজ রাখতাম, তারপর আমাদের সন্ধ্যার সময় ফোন দিয়ে বললো যে আমরা ডিএনএ টেস্ট পেয়েছি, আপনাদের লাশ শনাক্ত করা হয়েছে, আপনারা কালকে গতকালের কথা ছিল, কিন্তু হয়তো বা বাংলাদেশ আইন অনুযায়ী কালকে লেট হয়ে গেছে। আমি কালকে ওনাদের ওইখানে গেছিলাম, তো উনি বললেন যে আপনি আজকে সকালে আসেন, ওসি সাহেব ওইখানে, ওসি সাহেব ফেরদৌস সাহেব প্রচণ্ড হেল্প করলেন, তারপরে সেতুফার উনিও আমাদেরকে প্রচুর হেল্প করলেন, এখন যত কাগজপত্র আছে উনি আমাদেরকে বললেন যে আমরা কাগজপত্র মেনটেন শেষ পেয়ে যাবেন আজকে, এবং এটা উনি, হ্যাঁ হ্যাঁ, এটা এই মৃত্যুর দায়টা আপনি স্বামী আপনি মানে আমি দেখেছেন যে কিভাবে কিভাবে ভয়াবহ ঘটনা ছিল, এইটা কোনো ভাষা প্রকাশ নেই, আর এটা আসলে আমার ভিতর থেকে আমি কিছুই বলতে পারবো না, আমার থেকে আমার মানে আমাদের 6 মাসের একটা বেবি আছে, ও এই ও সারা জীবন কী বলবে, রাজনীতির যে একটা প্রতিহিংসা, এইটাই তো মূলত আসলে দায়বদ্ধতাই আমরা বলতে পারি। এই ছেলেটা বড় হয়ে যে রাজনীতিবিদ অথবা রাজনীতিকে কীভাবে সে নিজেকে মূল্যায়ন করবে এটা তো আমি জানি না, কারণ এখন মায়ের স্মৃতি ওর ভিতরে আর নাই, সারা জীবন হয়তো অন্যভাবে। তবে আমি বলবো আসলে রাজনীতির প্রতিহিংসাটা আমাদের কেন সাধারণ জনগণের ভোগ করবে, আপনার রাজনীতি রাজনীতিভাবে রাজনীতিভাবে যদি এই করেন মোকাবেলা করেন, বাংলাদেশের রাজনীতি মানে এই মানুষের জীবন নিয়ে বাংলাদেশের সবসময় রাজনীতির একটা বিষয় হয়ে দাঁড়ায়, আমি দেখছি আর কি, তাদের রাজনীতির একটা অংশ তো মানুষের জীবন নিয়ে, মানুষ মারো রাজনীতি করো, হ্যাঁ সে সরকারি দল হোক বেসরকারি দল হোক বা বিরোধী দল হোক যে দলই হোক। তো আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে চরম একটা অপরিণত সিদ্ধান্ত নিচ্ছে, নির্বাচনের 2 দিন আগে কিভাবে ক্যাম্পাস খোলেন, লাশ পাওয়া নিয়ে সমস্যা, কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়েছে, আইনের কিছু সমস্যা আছে, হাইকোর্টের পারমিশন লাগছে, তো আমাদের অফিসার সাহায্য করছে আমাদের যথাযথভাবে, লাশ পাওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে এই যে দীর্ঘসূত্রিতা মানে প্রায় 1 মাস অতিবাহিত হতে চললো, তো এই 1 মাস তো আমাদের আত্মীয় স্বজন, আমার বিশেষ করে দাদি, উনি তো অসুস্থ, উনি তো কান্নাকাটি করতে করতে উনিই মারা যাওয়ার মতো অবস্থা, মানে আমরা লাস্ট গ্রামের বাড়িতে যাব, হ্যাঁ রাজবাড়িতে যাব, মানে খুবই অমানবিক কাজ, এটা সুষ্ঠু বিচার আমি চাই সরকারের কাছে, আর কার ভবিষ্যতে কেন যাতে কোনো মা বোনের বুক এমন না খালি হয়, আমার আমাদের ডিএনএ রিপোর্ট পাইছি 40 দিন পর, 40 দিনও অফার হয়ে গেছে, তারপরে এই এই কটা দিন আমাদের যে কী হয়ে গেছে আমি নিজেই বলতে পারবো না, আমি তার ভয়ে আমারই অনেক কষ্ট লাগছে, আমি প্রতিদিনই কাঁদছি, মনে অনেক খারাপ লাগছে, আমার মা বাবা বাবা অসুস্থ, তারপরে তার হাজব্যান্ডও পড়ে গেছিলো, এখন একটু রিকভার হয়েছে, মোটামুটি হাঁটতে পারে, তাও ভালো পড়ছিল, 8% পড়ছিল, ড্যামেজ হয়েছিল ভালো, সে বাঁচানোর চেষ্টা করছিল, সে বাঁচাতে পারে নাই তাকে, সে সে মানুষকে টান দিয়ে বের করছে, আর এইটা যাতে ভবিষ্যতে আমাদের ট্রেন বলেন আমাদের সরকার রাস্তাঘাট উন্নয়ন করছে ঠিকই, আমাদের শেখ হাসিনা রাস্তাঘাট উন্নয়ন ঠিকই করছে, আমাদের যাতে মানুষের যানমালের জনগণের হেফাজত করুক সবসময়, ঠিক আছে, আর যে সব বগিতে সবসময় সিকিউরিটি দুঃখ